বিদ্যুৎ উৎপাদনকারী তিন সংস্থাকে সতর্ক করল ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রক। আদানি পাওয়ার লিমিটেড, টাটা পাওয়ার লিমিটেড এবং এসআর এনার্জি এই তিন সংস্থাকে সতর্কীকরণ সরকারের। উৎপাদন বাড়াতে ব্যর্থ হলে বা স্থানীয় উৎপাদিত কয়লা থেকে বিদ্যুৎ কেন্দ্র চাপ কমিয়ে আনতে সহায়তা করলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ সরকারের। অক্টোবর মাসে কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রক থেকে সভা ডাকা হয়েছিল। কিছু বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের জন্য তাদের প্রাপ্য ঘোষণা করতে ব্যর্থ হওয়ার পর এই বৈঠক ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রকের সচিব আলোক কুমার এবং বিভিন্ন কর্তারা। আলোকবাবু জানান, জ্বালানি মজুত না করা বা কোনো অজুহাতে প্রাপ্যতা না দেওয়া অমার্জনীয়। বিক্রেতার পক্ষ থেকে এই ধরনের আচরণে ক্রয়কারীর কঠোরভাবে প্রতিক্রিয়া জানানো উচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎ মন্ত্রক আদানি পাওয়ার এবং টাটা পাওয়ারের মুখপাত্রদের কাছে ইমেল করা সত্ত্বেও কোনো উত্তর পাওয়া যায়নি। যোগাযোগ করা হয়নি গুজরাট, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র এবং পাঞ্জাব রাজ্য সরকারের মুখপাত্রদের সঙ্গেও। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।